হ্যালো বন্ধুরা স্টারমার্ক স্কুলে আমি অলিভিয়া আবার চলে এসেছি কোডিং ডিকোডিংয়ের তৃতীয় ক্লাস নিয়ে আমরা অলরেডি লেটার কোডিং শুরু করে দিয়েছি লেটার কোডিংয়ের দুটি পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকে লেটার কোডিংয়েরই তৃতীয় পার্ট আগের ভিডিও দুটোও কিন্তু মনে করে দেখে নিও কারণ আমি লেটার কোডিংয়ের প্রতিটি টাইপই কিন্তু আলাদা আলাদা করে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের কম্পিটিটিভ এক্সামে রকম সমস্যা না দেখা দেয় তো আজকে লেটার কোডিংয়ের তৃতীয় পার্ট শুরু করার আগে একটি ছোট্ট মোটিভেশনাল কোর্ট সাকসেস অল ডিপেন্ডস অন দ্য সেকেন্ড লেটার অফ ইট দ্যাট ইজ ইউ জীবনে তুমি কতটা সাফল্য অর্জন করবে তা কিন্তু টোটালি তোমার নিজের ওপর ডিপেন্ড করছে হাল ছেড়ে দিও না ফেইলিয়ার জীবনে অবশ্যই আসবে কিন্তু সেখান থেকে উঠে দাঁড়াতে হবে সবসময় মনে রেখো ইউ ক্যান তো শুরুতেই আজকে আমি আগের দিনের ক্লাসের শেষে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো একটু ডিসকাস করে নিচ্ছি তোমরা অনেকেই কমেন্ট বক্সে উত্তর দিয়েছ এবং আমি খুব খুশি যে সবাই সঠিক উত্তরই দিয়েছ তবু যাদের ধরো কোনো সমস্যা হয়েছে তাদের জন্য আমি একবার নিজে উত্তরগুলো করে দিচ্ছি আমি আগের দিন দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম হোমওয়ার্ক ওয়ান ছিল ইফ কাস্টম ইজ রিটেন অ্যাস এক্স এফ এইচ জি এল এন দেন হাউ প্যান এন্ড বি রিটেন ইন দ্য সেম কোড আগের দিন আমি তোমাদের শিখিয়েছিলাম অপোজিট লেটার কোডিং টাইপ মানে এ জেড বি ওয়াই সি এক্স ডি ডব্লিউ এগুলো হলো পরস্পর অপোজিট পেয়ার অফ লেটার্স এই অপোজিট পেয়ারের লেটারগুলো মনে রাখার জন্য আমি তোমাদের কিছু ট্রিক্সও বলে দিয়েছিলাম তো চলো এবার এই হোমওয়ার্কটি সলভ করা যাক এখানে দেওয়া আছে কাস্টম এর কোড এক্স এফ এইচ জি এল এন আমরা জানি সি এর অপোজিট এক্স ইউ এর অপোজিট এফ এস এর অপোজিট এইচ টি এর অপোজিট জি ও এর অপোজিট এল এবং এম এর অপোজিট এন অর্থাৎ এখানে অপোজিট পেয়ার কোডিং ইউজ করা হয়েছে সিমিলারলি আমাদের প্যারেন্টের কোড বের করতে বলা হয়েছে তাহলে এখানে প্রতিটি লিটারের অপোজিট পেয়ারটি হবে এর কোড টি এর অপোজিট কি আমরা সবাই জানি পি এর অপোজিট কে আমি বলেছিলাম পিকে মুভি দিয়ে এটি মনে রাখতে এর অপোজিট সবচেয়ে সোজা জেড আর এর অপোজিট আই ইন্ডিয়ান রেলওয়ে ইয়ের অপোজিট ভি এন এর অপোজিট এম টি এর অপোজিট আমরা সবাই জানি জি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড থেকে আমরা এটি মনে রাখতে পারি তাহলে আমাদের প্যারেন্টের কোড যেটি বের করতে বলা হয়েছে সেটি হবে কে জেড আই ভি এম জি ওকে এবার পরের হোমওয়ার্কটিতে যাওয়া যাক আমি আগের দিনে বলেছিলাম এই টাইপের প্রশ্নগুলোতে প্রশ্ন পড়ারই দরকার নেই একদম সবার প্রথমে শেষ বাক্যে যেখানে কোশ্চেন মার্ক থাকবে সেটি দেখতে এখানে লেখা আছে হোয়ার ডু ইউ সিট ইন দ্য ক্লাসরুম তোমরা শ্রেণীকক্ষে কোথায় বসো বা চেয়ার ব্ল্যাকবোর্ড ডাস্টার চক এর মধ্যে কোনটিকে আমরা শ্রেণীকক্ষে বসার জন্য ব্যবহার করি অবশ্যই চেয়ার তাই উত্তরটি হওয়া উচিত চেয়ার কিন্তু এখানে চেয়ারের জন্য কোড দেওয়া আছে চেয়ার ইজ কল্ড তাহলে উত্তর হবে ব্ল্যাকবোর্ড তো এই ছিল আগের দিনে হোমওয়ার্ক এবার আমরা আজকেই ক্লাস শুরু করছি আজকে আমরা একটি নতুন টাইপের কোডিং ডিকোডিং শিখব এই ধরনের প্রশ্ন সমস্ত রকম চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট স্পেশালি ব্যাংকের ক্ষেত্রে তো দেখা যাক প্রথম প্রশ্নে কি বলা আছে ইফ ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ ওকা পেরু মিন্স ফাইন ক্লোথ মেটালিসা মেন্স ক্লিয়ার ওয়াটার ডোনালিসা পেরু মেন্স ফাইন ক্লিয়ার ওয়েদার হুইচ ওয়ার্ড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ মিনস ওয়েদার এরকম প্রশ্ন থাকলে প্রথমেই আমরা কোড এবং সেন্টেন্সগুলোকে পাশাপাশি লিখে নেবো ওকা পেরু ফাইন ক্লোথ মেটালিসা ক্লিয়ার ওয়াটার ডোনালিসা পেরু ফাইন ক্লিয়ার ওয়েদার এবং আমাদের বের করতে বলেছে ওয়েদারের কোড এই ওয়েদার কি তুমি অন্য দুটো বাক্যের মধ্যে দেখতে পাচ্ছ একদমই নয় তার মানে ওয়েদার শুধু তৃতীয় বাক্যে আছে অর্থাৎ ওয়েদারের কোডটিও শুধু তৃতীয় কোডের মধ্যেই থাকবে তাহলে যদি আমরা এখানে ফাইন এবং ক্লিয়ারের কোড বের করে নিতে পারি তাহলে যেটি বাকি পড়ে থাকবে সেটি হবে ওয়েদারের কোড এখানে লক্ষ্য করো প্রথম বাক্যে তুমি ফাইন দেখতে পাচ্ছ এবং দ্বিতীয় বাক্যে তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ সুতরাং ফাইন তৃতীয় এবং প্রথম বাক্যে রয়েছে তার মানে ফাইনের কোডটিও শুধু তৃতীয় এবং প্রথম বাক্যেই থাকবে এই ফাইন ছাড়া এই দুটো বাক্যের মধ্যে আর কি কিছু কমন আছে না এখানে ক্লোথ আছে যা তৃতীয় বাক্যে অনুপস্থিত এখানে ক্লিয়ার ওয়েদার আছে যা প্রথম বাক্যে অনুপস্থিত অর্থাৎ প্রথম বাক্যের কোড এবং তৃতীয় বাক্যের কোডে শুধুমাত্র একটি কমন থাকবে যেটি হলো ফাইনের কোড এখানে প্রথম বাক্যের কোড দেওয়া আছে ওকা পেরু তৃতীয় বাক্যের কোড দেওয়া আছে ডোনা পেরু তো দুটো বাক্যের মধ্যে কমন কোড কোনটি ইয়েস পেরু তাহলে ডানপক্ষে প্রথম এবং তৃতীয় বাক্যে আমরা কমন পাচ্ছি ফাইন এবং বাম পক্ষে আমরা প্রথম এবং তৃতীয় বাক্যের কোডে কমন পাচ্ছি পেরু তাহলে নিঃসন্দেহে পেরু হচ্ছে ফাইনের কোড তাহলে পাশে আমরা এটি লিখে রাখি পেরু হল ফাইন তাহলে এবার আমাদের মেইন গোল হবে ক্লিয়ারে কোড বের করে সেটিকে এলিমিনেট করা আমরা দেখতেই পাচ্ছি যে ক্লিয়ার শব্দটি দ্বিতীয় বাক্যে এবং তৃতীয় বাক্যে বর্তমান এবং দ্বিতীয় এবং তৃতীয় বাক্যে এই ক্লিয়ার ছাড়া অন্য কোনো ওয়ার্ড কিন্তু কমন নেই এখানে আছে ওয়াটার এখানে আছে ফাইন এবং ওয়েদার তার মানে দ্বিতীয় এবং তৃতীয় বাক্যে কোডের ক্ষেত্র শুধু একটি মাত্র কমন হবে আর সেটি হবে ক্লিয়ারের কোড তো দ্বিতীয় বাক্যের কোডে আমরা দেখতে পাচ্ছি মেটালিসা এবং তৃতীয় বাক্যের কোডে আমরা দেখতে পাচ্ছি ডোনালিসা তাহলে এই দুটি বাক্যের কোডের মধ্যে কমন কোনটি লিসা এই লিসা দ্বিতীয় এবং তৃতীয় উভয় বাক্যের কোডেই বর্তমান তাহলে ডানপক্ষে আমরা দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের ক্ষেত্রে কমন পাচ্ছি ক্লিয়ার এবং বাম পক্ষে আমরা দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের কোডের ক্ষেত্রে কমন পাচ্ছি লিসা তার মানে লিসা হবে ক্লিয়ারের কোড তাহলে আমরা ফাইন এবং ক্লিয়ার উভয়ের কোড পেয়ে গেলাম পড়ে থাকলো থাকল বামপক্ষে ডোনা ডানপক্ষে ওয়েদার তাহলে অবশ্যই ওয়েদারে কোড হবে ডোনা প্রশ্নে আমাদের এটি জানতে চেয়েছে তাহলে হুইজ ওয়ার্ড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মিন্স ওয়েদার অ্যান্সার হবে ডোনা বেশ মজাদার না চলো এরকম টাইপে আরও একটি প্রশ্ন দেখে নেওয়া যাক দ্বিতীয় প্রশ্নে যাবার আগে বলে রাখি আজকে আমরা যে টাইপের কোডিং ডিকোডিং শিখছি একে ডিসিফারিং কোডিং ডিকোডিংও বলা হয় ঠিক আছে তো দেখা যাক দ্বিতীয় প্রশ্নে কী বলা আছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ সুয়ে রে নিক মিন্স শি ইজ ব্রেভ পি সর রে নিক মিন্স শি ইজ অলওয়েজ স্মাইলিং অ্যান্ড সর রে জি মিন্স ইজ অলওয়েজ চেয়ারফুল হোয়াট ইজ দ্য কোড ইউজড ফর দ্য ওয়ার্ড স্মাইলিং ধরো কোনো একটি ভাষায় সুয়ে রে নিক মিন্স শি ইজ ব্রেভ পি সর রে নিক মানে শি ইজ অলওয়েজ স্মাইলিং এবং সোর রে এর অর্থ হলো ইজ অলওয়েজ cheerful তাহলে সেই ভাষাতে স্মাইলিংয়ের জন্য কোন কোডটি ইউজ করা হয় সেটি আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে তাহলে আগের প্রশ্নের মতোই আমরা এখানেও কোড এবং সেন্টেন্সগুলোকে পাশাপাশি এভাবে লিখে নেব আমাদেরকে স্মাইলিংয়ের কোডটি খুঁজে বের করতে হবে এ স্মাইলিং কিন্তু সেকেন্ড বাক্যেই শুধু আমরা দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু অন্য প্রথম বাক্য বা তৃতীয় বাক্যে স্মাইলিং কিন্তু নেই তার মানে স্মাইলিংয়ের জন্য যে কোডটি হবে সেটিও প্রথম এবং তৃতীয় বাক্যে থাকবে না তাহলে এই স্মাইলিংয়ের কোড বের করার জন্য আমাদের শি ইজ অলওয়েজ বাক্যের এটুকু পার্টের কোড আগে বের করে নিতে হবে লক্ষ্য করো এই ইজ এই ওয়ার্ডটি কিন্তু তিনটি বাক্যেই আছে তার মানে ইজের কোডটি তিনটি বাক্যের কোডের ক্ষেত্রেই কমন হবে তাই তো তো দেখে নেওয়া যাক তিনটি বাক্যের কোডের মধ্যে কোন ওয়ার্ডটি বা কোন কোডটি কমন প্রথম বাক্যের কোড সুইয়ের রেনিক দ্বিতীয় বাক্যের কোড পি সোর রেনিক তৃতীয় বাক্যের কোড সোর রেজি দেখতে পাচ্ছ প্রতিটি বাক্যে কিন্তু কোডের মধ্যে রে এই রে কিন্তু তিনটি কোডেই কমন তাহলে ডানপক্ষের তিন ক্ষেত্রেই ইজ কমন বাম পক্ষে তিন ক্ষেত্রেই রে কমন তাই রে এর কোড আমরা পেয়ে গেলাম ইজ এবার আমাদের শি এবং অলওয়েজের কোডটি বের করতে হবে শি আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যেও আছে এবং দ্বিতীয় বাক্যেও আছে তার মানে এর কোড এমন কিছু হবে যা প্রথম বাক্যের কোডেও থাকবে এবং দ্বিতীয় বাক্যের কোডে থাকবে এখানে সুয়ে নিক এবং পি সর নিক এর মধ্যে কমন কোনটি অবশ্যই এই নিক তাহলে নিকের কোড আমরা পেয়ে গেলাম কি শি তাহলে সি এবং ইজের কোড আমরা পেয়ে গেলাম পড়ে থাকলো অলওয়েজ এই অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বাক্যে এবং দ্বিতীয় বাক্যে বর্তমান তার মানে এদের কোডও দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের কোডের ক্ষেত্রে কিছু একটা কোড কমন থাকবে পি সোর এবং সোর জি এর মধ্যে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি সোর হল কমন কোড তাহলে দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের ক্ষেত্রে বাম পক্ষে সোর কমন ডান পক্ষে অলওয়েজ কমন তার মানে সোরের কোড হবে অলওয়েজ তাহলে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে শি ইজ অলওয়েজ তিনটেরই কোড আমরা পেয়ে গেছি পড়ে থাকছে শুধু স্মাইলিং এবং বামপক্ষে পড়ে থাকছে শুধু পি অর্থাৎ স্মাইলিংয়ের জন্য নির্ণয় করতে হবে পি এটি হবে অ্যান্সার এই প্রশ্নটি চলো আরও কম সময়ে সহজভাবে করে দেখি আমাদের এভাবে বাক্যে প্রতিটি ওয়ার্ডের কোড বের করতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাহলে আমরা কম সময়ে এই রকম প্রশ্নগুলো কি করে সমাধান করব আমরা প্রথমেই দেখেছি আমাদের স্মাইলিংয়ের কোডটি বের করতে বলা হয়েছে যে স্মাইলিং প্রথম এবং তৃতীয় উভয় বাক্যেই কিন্তু অনুপস্থিত কিন্তু এই বাক্যের বাকি অংশ শি ইজ অলওয়েজের মধ্যে শি ইজ প্রথম বাক্যে এবং ইজ অলওয়েজ তৃতীয় বাক্যে আমরা কমান পাচ্ছি তার মানে এদের কোডও প্রথম বাক্য এবং তৃতীয় বাক্যে কমন কিছু একটা হবে তার মানে এই তিনটি ওয়ার্ডের কোড বাম পক্ষে প্রথম বা তৃতীয় বাক্যের কোডের ক্ষেত্রেও কোনো না কোনো জায়গায় আমরা পাব কিন্তু স্মাইলিংয়ের কোড আমরা প্রথম বা তৃতীয় কোনো বাক্যের কোডের ক্ষেত্রেই পাব না তো এবার আমরা এই দ্বিতীয় বাক্যের কোড লক্ষ্য করি পি সো রেনিক প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি রেনিক রয়েছে যা এই দ্বিতীয় বাক্যের সাথে কমন যাচ্ছে এবং তৃতীয় বাক্যে আমরা সৌরে দেখতে পাচ্ছি যা যাই দ্বিতীয় বাক্যের সৌরের সাথে কমন যাচ্ছে কিন্তু এই পি পি কিন্তু প্রথম বাক্যের কোথাও নেই তৃতীয় বাক্যের কোথাও নেই তাই আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি স্মাইলিংয়ের কোড হলো পি এইভাবে আমরা অতি কম সময়ে এই সি ইজ অলওয়েজ এ কোড বেন না করেই আমরা স্মাইলিংয়ের কোড কিন্তু পেয়ে গেলাম এই পরের প্রশ্নটিও আমরা ঠিক এই পদ্ধতিতে কম সময়ে সমাধান করব ইন আার্টেন কোট ওয়েদার ইজ সো কুল ইজ লাপা মাসে সো আর ওই গোয়িং ইজ রিটার্ন মানে তারা অ্যাজ গোয়িং কুল ইজ রিটার্ন পানে হি ইজ ওয়েদার হট ইজ রিটার্ন ডিজার্ট আর হট ইজ কাতেরা মাউন্টেন্স আর কুল ইজ পারাহা প্রশ্ন দেওয়া আছে পাঁচটি ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকম প্রায়শই দেখা যায় একবার এই প্রশ্নগুলি যদি তুমি সলভ করতে পারো তাহলে পাঁচ নম্বর একদম হাতের মুঠোয় আমাদেরকে মাউন্টেন্সের কোট বের করতে বলা হয়েছে কুলের কোট বের করতে বলা হয়েছে গোয়িং হট ডিজার্টের কোট বের করতে বলা হয়েছে সো ডিজার্টের কোট বের করতে বলা হয়েছে এবং গোয়িংয়ের কোট আলাদা করে বের করতে বলা হয়েছে তো প্রথমে এক নম্বর প্রশ্ন মাউন্টেন্সের কোট বের করার চেষ্টা করি মাউন্টেন্স আর কুল দেখতেই পাচ্ছ একদম শেষ বাক্যে আমরা মাউন্টেন্স পাচ্ছি কিন্তু বাকি কোনো বাক্যে কি মাউন্টেন্স আছে নেই কিন্তু আর কুল মাউন্টেন্স আর কুলের ক্ষেত্রে মাউন্টেন্স বাদ দিয়ে বাকি দুটি ওয়ার্ডের মধ্যে আর আমরা পঞ্চম বাক্যে পাচ্ছি দ্বিতীয় বাক্যে পাচ্ছি কুল প্রথম বাক্যে পাচ্ছি তৃতীয় বাক্যে পাচ্ছি তার মানে এই আর এবং কুলের কোড অন্য কোনো বাক্যের কোডও কিন্তু রিপিটেড থাকবে পা হা এর মধ্যে দেখা যাক পা রা এবং হা এর মধ্যে কোনগুলি অন্য কোনো বাক্যের কোডেও রিপিটেড আছে এবং কোনটি রিপিটেড নেই প্রথমে চলো পা খুঁজি প্রথম বাক্যেই আমরা কিন্তু পা পেয়ে যাচ্ছি অর্থাৎ ডাইরেক্টলি আমরা বলতে পারি পায়ের কোড হলো কুল কারণ দেখো তৃতীয় বাক্যেও কিন্তু এ পাশে কুলের সাথে কোডে পা পেয়ে যাচ্ছি তার মানে পায়ের কোড নিঃসন্দেহে কুল এবার রা খুঁজি রা আমরা দ্বিতীয় বাক্যেই পেয়ে যাচ্ছি আবার বামপক্ষে আমরা রায়ের জন্য পাবো আর তেমনি আবার পঞ্চম বাক্যে দেখো এপাশে আর রয়েছে এপাশে রা রয়েছে তার মানে রায়ের কোডও হয়ে যাবে আর যদিও আমাদের পা এবং রায়ের কোড দিয়ে কোনো কাজ নেই কারণ আমাদের মাউন্টেসের কোড বের করতে বলা হয়েছে কিন্তু আমরা এটুকু বুঝলাম পা এবং রা এই কোড দুটি অন্য বাক্যের কোডেও কিন্তু রিপিটেড হয়েছে কিন্তু মাউন্টেন্স যেহেতু অন্য কোনো বাক্যে অনুপস্থিত তাই মাউন্টেন্সের কোডটি অন্য কোনো বাক্যে উপস্থিত থাকবে না অর্থাৎ সেটি হবে হা দেখো তো হা অন্য কোনো বাক্যে কি তুমি পাচ্ছ না পাচ্ছ না পাবেও না কারণ মাউন্টেন্সের কোডই হলো হা যা অন্য সব বাক্যে কোডের ক্ষেত্রে অনুপস্থিত থাকবে তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম এবার দ্বিতীয় প্রশ্ন আমাদের বলা হয়েছে হোয়াট ইজ দ্য কোড ফর কুল মাউন্টেন্সের কোড বের করতে গিয়ে কিন্তু আমরা কুলের কোডও পেয়ে গেছি কুলের কোড আমরা পেলাম পা তাহলে দেখতেই পাচ্ছ আমরা কত কম সময় দুটো প্রশ্নের উত্তর সহজেই করে ফেলতে পারলাম এবার তৃতীয় প্রশ্নে যাওয়ার আগে আমরা চলো শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্নে যাই হোয়াট ইজ দ্য কোড ফর গোয়িং এখানে গোয়িংয়ের কোড খুঁজে বের করতে বলা হয়েছে গোয়িং দেখো আমরা দ্বিতীয় বাক্যে পাচ্ছি এবং তৃতীয় বাক্যে পাচ্ছি এছাড়া কিন্তু গোয়িং কোনো বাক্যে পাচ্ছি না এবং এই গোয়িং ছাড়া দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের মধ্যে কিন্তু আর কোনো কিছুই কমন নেই অর্থাৎ এদের কোডের মধ্যেও শুধু একটি মাত্র কোডই কমন থাকবে আর সেটি হবে গোয়িংয়ের কোড মা নে তারা এবং পা নেহি এর মধ্যে কমন আমরা কি পাচ্ছি নে অর্থাৎ বামপক্ষে কমন গোয়িং ডান পক্ষে কমন নেই তার মানে এর কোড হবে নে এবার চলো চতুর্থ প্রশ্নটি দেখি হোয়াট উইল বি দ্য কোড ফর সো ডিজার্ট সো ডিজার্টের কোড বের করার জন্য আমাদের সো এর কোড এবং ডিজার্টের কোড আলাদা করে বের করতে হবে সো আমরা কোথায় কোথায় পাচ্ছি প্রথম বাক্যে এবং দ্বিতীয় বাক্যে সো ছাড়া এই দুটি বাক্যের মধ্যে আর কি কিছু কমন আছে না আর তো কিছু কমন নেই তার মানে এদের কোডের ক্ষেত্র শুধু মাত্র কোডই কমন থাকবে আর সেটি হবে সোয়ের কোড লাপা মাসে মানে তারা কমন কি মা এছাড়া আর কি কিছু কমন আছে না আর তো কিছু কমন নেই তার মানে সোয়ের কোড হয়ে যাচ্ছে মা এবার ডেজার্ট কোড বের করতে বলেছে ডেজার্ট আমরা কোথায় কোথায় পাচ্ছি ডেজার্ট কিন্তু আমরা শুধুমাত্র পঞ্চম বাক্যেই পাচ্ছি অর্থাৎ মাউন্টেন্সের মতো ডেজার্টের কোডও কিন্তু অন্য সকল বাক্যের ক্ষেত্রে অনুপস্থিত থাকবে অন্যদিকে আর এবং হট আর আমরা এখানে পাচ্ছি এখানে পাচ্ছি হট আমরা এখানে পাচ্ছি অর্থাৎ এদের কোড কিন্তু রিপিটেড হবে কিন্তু ডেজার্ট যেহেতু অন্য সমস্ত বাক্যে অনুপস্থিত তাই এর কোডে রিপিটেশনও হবে না তাহলে কা তেরা এর মধ্যে দেখা যাক কোন কোন কোডের রিপিটেশন হয়েছে এবং কোন কোডটির হয়নি এখানে যেহেতু হট আছে এখানে আমরা কা পেয়ে যাচ্ছি অর্থাৎ হটের কোড হবে কা আবার এখানে যেহেতু আর আছে এখানে আমরা রা পেয়ে যাচ্ছি অর্থাৎ আর এর কোড হচ্ছে রা তার মানে পড়ে থাকছে শুধুমাত্র তে তে কিন্তু তুমি অন্য কোনো বাক্যের কোডে পাবে না অর্থাৎ ডেজার্টের জন্যই শুধুমাত্র কোড হবে ওকে এবার চলো গোয়িং হট ডেজার্টের কোডটি বের করি এর জন্য আমাদের গোয়িং হট এবং ডেজার্টে আলাদা করে কোড বের করতে হবে আমরা অলরেডি কিন্তু পাঁচ নম্বর প্রশ্নে গোয়িংয়ের কোড পেয়েছি চার নম্বর প্রশ্নে ডেজার্টে কোড পেয়েছি এবং ডেজার্টে কোড বের করতে গিয়ে অলরেডি হটের কোডও পেয়ে গেছি গোয়িংয়ের জন্য আমরা অলরেডি পেয়েছি নে হটের জন্য আমরা পেয়েছি কা এবং ডেজার্টের জন্য আমরা পেয়েছি তে তাহলে গোয়িং হট ডেজার্ট এর কোড যদি বের করতে বলা হয় তাহলে আমাদের কোড হবে নে কা কিন্তু এই বিষয়ে তোমাদের একটি কথা আমি উল্লেখযোগ্যভাবে মনে রাখতে বলবো সেটি হলো অপশান যখন তোমাদের কাছে দেওয়া থাকবে সেখানে নে এই সিকোয়েন্স না থেকে কা নে তে এভাবে বা তে নে এভাবেও কিন্তু থাকতে পারে তবে হ্যাঁ যে কোনো একটি অপশনেই এই তিনটি কোড থাকবে কিন্তু এদের সিকোয়েন্স কিন্তু সাফেল হতে পারে নিয়ে কাতে বা কানেতে নেতে যাই থাকুক এই তিনটি ওয়ার্ডের কোড তুমি যেখানেই পাবে সেটি হবে সঠিক অপশন ওকে তো এই ছিল আজকে রিসিভারিং কোডিংয়ের উপর ক্লাস আজকের হোমওয়ার্কটি এখানে আমি দিলাম স্ক্রিনশট তুলে নাও এবং উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যাদের প্রশ্নটি করতে কোনো অসুবিধা হবে চিন্তার কোনো কারণ নেই আমি পন্ডিত দিন অবশ্যই এই প্রশ্নের উত্তরটি সবার প্রথমে করে দেখাবো তবুও যদি এছাড়া অন্য কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয় বা অন্য যে কোনো কোডিং ডিকোডিং রিলেটেড সমস্যা থাকলে যে কোনো রকম সমস্যার জন্য তুমি নির্দ্বিধায় আমাকে এই আইডিতে মেল করতে পারো এবং যদি এই ভিডিওটি তোমাদের রকম হেল্প করে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এই স্টারমার্ক্সগুলি কিন্তু তোমাদের কাছ থেকে রকম কোনো দাবি নেই চা বলতে একটাই শুধু একটু উৎসাহ প্রদান তো যাই হোক আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময় স্টারমার্ক স্কুলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যেখান থেকে পারো এ ধরনের সমস্ত টাইপের প্রশ্নগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো ধন্যবাদ